নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে আগামী তিন মাস পয়াবারও রাজ্য সরকারি কর্মীদের মিলবে বাড়তি দিয়ে বরাদ্দ এগারোশো উনত্রিশ কোটি তো বন্ধুরা বুঝতে পারছেন ডিএনই একটা বিরাট বড় আপডেট তো এই আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেট টেস্ট ফেড আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারের দাবিতে তারা শহীদ দিন চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন বলতে গেলে এক বছরের বেশি সময় ধরে কিন্তু সেই ডিএ নিয়ে রকম সুরাহা হচ্ছে না যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন দাখিল করে রাজ্য সরকার এবং যার ডি এ মামলা পর্যন্ত সুপ্রিম যার শুনি এখনো পর্যন্ত স্থগিত হয়ে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে তারা বারংবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েছেন এমনকি দিল্লির যন্ত্র মন্ত্রও ধর্ণা দিয়েছেন কিন্তু কোনোরকম কোনো দিক থেকে সুরাহার পথ দেখতে পাননি কিন্তু এতেও সরকারি কর্মীরা হাল ছাড়তে নারাজ তাদের একটাই বক্তব্য কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ডিএ পাওয়া যাবে ততদিন এই আন্দোলন চলবে এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা নবান্নে বারংবার চিঠি দিয়েছেন যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের ডিএ দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ দিতে পারছে না কেন এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় রাজ্য ইচ্ছাগুলো দিতে পারে না পারে কিন্তু এই সমস্ত যুক্তিতর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই দাবি যেন তেন প্রকারে কেন্দ্রীয় হারে ডিএ তাদের চাই তো আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে মে মাস থেকে ডিএ পাচ্ছেন যেটা সরকারি কর্মীরা মনে করছেন সংগ্রামী মঞ্চের আন্দোলনের ফল ইতিমধ্যেই লোকসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন এবং বাংলায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কয়েক কোটি টাকা এসছে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে নবান্নে বৈঠক সেরেছেন রাজ্যে অর্থ হারে কত পরিমাণ দিয়ে বড়ার জন্য মুখ্যমন্ত্রী এও বলছেন যে রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে আমরা বকেয়া ডি দিতে অসমর্থ হচ্ছি তো আমাদের একটু সময় দিন আমরা ডি আপনাদের মিটিয়ে দেব কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারবো না এমনটাই বারংবার বলছেন কিন্তু কেন্দ্রীয় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই সমস্ত মানতে নারাজ তো যেটা আমরা নবান সূত্র মারফত নিউজ সূত্র মারফত জানতে পারছি সরকারি কর্মীদের জন্য এগারোশো উনত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে যেটা সরকারি কর্মীদের খুবই একটি খুশির খবর বলা চলে তো বন্ধুরা এই আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা শেষে বলে রাখি আমরা বহুদিন ধরে জল্পনা শুনছিলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনেকটা ডিএ পাচ্ছেন চোদ্দো পার্সেন্ট ডিএ তো খুবই সম্ভবত সপ্তম বেতন কমিশন কার্যকর হবে এবং যার জন্য নতুন করে ডিএ বরাদ্দ মিলছে তো বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা